আজকে সকাল সকাল চলে এসেছি দাদার বাড়িতে। তো হঠাৎ করেই কালকে রাত্রেবেলা ঠিক হলো যে আজকে করব বিরিয়ানি। তো আজকে আমি আর দাদা করব বিরিয়ানি। আর এখানে বৌদি কোনো রকমভাবেই আমাদেরকে হেল্প করবে না, পরিষ্কার বলে দিয়েছে আজকে রেস্ট। আর আজকে যেহেতু সম্পূর্ণ লকডাউন, তাই ভাবলাম ছুটির দিনে কি করা যায়, চলো বিরিয়ানি বানাই। এটা হচ্ছে দাদার মেয়ে। সেজে গুজে ভাল লাগে নাকি? এটা হচ্ছে মোটা সা বাচ্চা। ওকে, আচ্ছা, মানে এখন ঘরোয়া ড্রেস, মানে বাঙালি বউয়ের জাতীয় ড্রেস হচ্ছে নাইটি। এই মুহূর্তে বৌদি নাইটি পরে আছে, তাই বলছে যে পরে আমাকে একটু বলে একটু সাজুগুজু করে নেবে। ছোট সা বাচ্চা প্রায় লিখাই মে কাচ্চা, ওর নাম হচ্ছে তিতলি, আর হচ্ছে ভালো নাম। তিতলির কি বক্তব্য আছে এখানে? তিতলি আলোটা ভালো আছে, একটু বাইরে আসলে খুব ভালো হয়। তো তিতলি বলছে এখন এই মুহূর্তে ভিডিও করবো না, তার কারণ হচ্ছে লজ্জা পাচ্ছে। আর আমার ব্লগে তিতলি প্রথম। আরেকটা কথা যেটা বলার সেটা হচ্ছে ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো শুরু করা যাক। কাজ করার দায়িত্ব থাকে তিতলির উপর। ঝাঁটা ফাটা নিয়ে এটা কি রান্না করছো? আচ্ছা, ও আচ্ছা, কোহিনুর অথেন্টিক বাসমতি রাইস। তো এটা দিয়ে হবে আমাদের বিরিয়ানি। মাংস, আলু, এদিকে পেঁয়াজ, আদা, রসুন সব কাটা হয়ে গেছে। আমাদের মশলাপাতি কাটাকাটি সব কমপ্লিট। আর এদিকে তিতলি এই মুহূর্তে স্নান টান করে রেডি হয়ে চলে এসছে, এখন হচ্ছে রাজি হয়েছে ভিডিওতে আসতে। আমি সুন্দর করে স্নান টান খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে ছোট সা বাচ্চা, ঠিক আছে, যাই হোক, এরপরে আমরা ম্যারিনেট। চলে গেল ফুড কালার, আলু, আলুটা সিদ্ধ হবে। বাহ, জলের কালারও চেঞ্জ হয়ে গেল সঙ্গে সঙ্গে। বাবা বাবা, ওকে, এখন ওর অনলাইন ক্লাস আছে, অনলাইন ক্লাসটাও শেষ করে নিই, তারপরে ওর সাথে আরেকটু কথা বলবো। চলো, যাই হোক, চুলটা খেতে খুব বাজেই লাগছে আমার। এখন একটু চাটা খেয়ে নিলাম। তিতলি ঘুম থেকে উঠেছে, দাদাও রয়েছে, একটু পরে আমরা শুরু করবো বিরিয়ানি। তিতলি বিরিয়ানি। চোর কদমে আমাদের বিরিয়ানির প্রসেস চলছে। এখন পেঁয়াজ ভাজা চলছে, দাদা ভাজছে। যাই হোক, দাদা এখন ভাজাভাজির কাজ করছে। আর এই মুহূর্তে আমাদের চাপ পর্ব শেষ। কেন? এটা হচ্ছে বৌদি, এটা হচ্ছে আমার বৌদি, আর এটা হচ্ছে তিতলি। এখন সবাই বসে আমরা আজকে ভাত ধোবো আর বিরিয়ানি করে। হ্যাঁ, না ওরকম অতটাও বাজে রান্না করি না আমরা। আমরা ছোটবেলার দিয়ে রান্না করতে পারি। বিরিয়ানি করতে 50% কিন্তু আমার সহযোগিতা সম্পূর্ণ আছে। 50% যাই হোক, যত বড় এই যে হাড়িটা দেখা যাচ্ছে, যত বড় হাড়ি, এতটা বিরিয়ানি হচ্ছে না। মাংসটা কষা চলছে, এরপরে হাড়িতে হাড়িটা গরম করছি, তারপরে এগুলোকে সাজিয়ে রেডি করব। মাংস মোটামুটি রেডি, একটু পরেই আমাদের বিরিয়ানির সাজসজ্জা শুরু হবে।
কিন্তু হাড়িটা তো বিশাল বড় হয়ে গেছে গো, এটা যদি কেউ বলে যে এটা বিরিয়ানি হয়নি তাহলে তো পয়সা ফেরত দিয়ে দিতে হবে। ঠিক আছে, সাধারণ পুরো রেসিপি তৈরি, এবার আমরা দমে দেব। এমনি আলো কম, সবাইকে দিচ্ছি লাগে, তাতে কি হয়েছে? যাই হোক, তুই বেসিক্যালি বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, আমরা চেষ্টা করলাম আজকে একটা বিরিয়ানি ফিরিয়ানি বানানোর। এখন যাই হোক, এখন আমাদের হাঁড়ি চেপে গেছে স্টিমে, বেরোচ্ছে না গন্ধ, আমি তো বলছি গন্ধ বেরোচ্ছে। যাই হোক, আমরা ঘরে আছি বলে বোঝা যাচ্ছে না। তো এখন আমাদের হাঁড়ি চেপে গেছে উনুনে, আর 10-15 মিনিট তারপরে হয়ে যাবে বিরিয়ানি রেডি, আর তারপরে খেয়ে দেখবো কেমন হলো। তিতলির থেকে একটু ফিডব্যাক নেবো যে তিতলির কেমন লাগলো, ঠিক আছে, ভালো হলো না খারাপ হলো সেটা তিতলি একমাত্র বলতে পারবে, কারণ হচ্ছে ও বিরিয়ানি খেতে নিজে খুব ভালোবাসে। এখন পড়ালেখাই চলছে, পড়ালেখাই হয়ে গেলে তারপর আমাদের খাওয়া হবে। সামনে দুর্গাপুজো, সেই দুর্গাপুজো নিয়ে ক্লাবের অনেক নানান রকম কাজের মধ্যে দাদা ইনভলভ থাকে, কাজ থেকে আসার পরে চলে যায় ক্লাবে। আজকে যেহেতু আমরা বিরিয়ানি বানাচ্ছি তো সেই কারণে দাদাকে পাশে পাওয়া গেছে। আজকে আমরা অনেক কষ্টচেষ্ট করে, অনেক তোড়জোড় করে, অনেক যুদ্ধ চালিয়ে আমরা বিরিয়ানি করেছি, আমাদেরকে কেউ হেল্প করেনি বিরিয়ানিতে। হ্যাঁ, আমাদেরকে কেউ হেল্প করেনি ভাই। কালকে রাত্রিবেলা থেকে প্রিপারেশন চলছে, কালকে রাত্রিবেলা 10:30টার সময় গিয়ে আমি আর আমার ভাই গিয়ে মাংস নিয়ে আসলাম, সেই মাংস ধোয়া, সেই মাংসে মশলা মাখিয়ে রেখে দেওয়া, সকালে উঠে পেঁয়াজ কাটা, আদা পেস্ট করা, আলু মানে আমরা যদি দোকান দিই আমাদের দোকান চলবে না 200%। যাই হোক বেচারা বাচ্চা, লকডাউনের সময় বসে করবো, এইভাবেই সময়টা কাটাই আর কি করবো, কি বলার। এই মুহূর্তে একটুখানি আমি দেখিয়ে দিই রান্নাঘরে কেমন আমাদের স্টিমের প্রসেসটা কেমন চলছে। বাহ 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 বাহ, আধ ঘন্টা রাখবো ব্যাস, তারপরে আমাদের বিরিয়ানি কমপ্লিট। লোকে ভাববে কত লোকের বিরিয়ানি হচ্ছে। যাই হোক, আমাদের এখন বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে, হাঁড়ি চলে এসছে এখন, ঠিক আছে, এবার এটাকে খোলা হবে, খুলে দেখি কেমন কি হলো বিরিয়ানি। আরে হ্যাঁ, এই আওয়াজটাই তো দরকার ছিল। আরে পাগলা, কি বলছিস না, এইটা এই বিরিয়ানিটাতে মানে এটাতে প্রমাণ হয় যে কোনো মানে সাকসেসফুল পুরুষের পিছনে একজন মহিলার হাত থাকে, এই বিরিয়ানিটাতে কিন্তু আমার হাত আছে। এত ভালো বলেছে, এর জন্য 5 টাকা পাবে। তার মানে বলতে চাইছো খারাপ হলেও বিরিয়ানিটা তোমার ক্রেডিট যাবে কিন্তু খারাপ হলে। তিতলি হচ্ছে আমাদের জাজ, খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন দাদা, একটু খেয়ে দেখ, আমরা তো রান্না করেছি, আমরা তো বলবোই ভালো, তুমি একটু খেয়ে বলো, তুমি বলো টেস্ট করে, আমরা এত খাটাখাটি করে করলাম। ঠিক আছে, আমাদের বিরিয়ানি সাকসেস, আমি এখন খেয়ে দেখিনি, তো মনে হচ্ছে বাকিরা যখন ভালো বলেছে নিশ্চয়ই ভালো হবে। আজকে মজা করলাম দাদার বাড়িতে, অনেকটা সময় কাটালাম, বিরিয়ানি করলাম, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর এইভাবেই পাশে থেকো, অনেকেই সাপোর্ট করছো, ভিডিও দেখছো, খুব ভালো লাগছে, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। তিতলি কিছু বলা আছে, খেতে ব্যস্ত, ঠিক আছে, চলো তিতলি, টাটা টাটা।